السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قرض حسنة ইসলামের অত্যন্ত চমৎকার একটা প্রোগ্রাম, সেটাকে সামনে রেখে আপনারা কিছু পরিকল্পনা করছেন, এটা অবশ্যই আমাদের জন্য একটা সুখবর, বরং আমি বলবো আমাদের দেশবাসীর জন্য একটা সুখবর। এখন যে প্রেক্ষাপট আমাদের দেশে কিংবা বিদেশে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে মাইক্রো ক্রেডিট সিস্টেমটা খুবই প্রচলিত, এবং এর পাশাপাশি ক্রেডিট সিস্টেমটাও খুব এস্টাবলিশড। এখন সবার হাতে হাতে ক্রেডিট কার্ড, ফলে সুদটাকে বহু আগেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, এখন সেটাকে মানে মানুষের কাছে খুবই সহজলভ্য করে ফেলা হয়েছে, এবং মানুষ যাতে তার জীবনধারার মধ্যে সুদী সিস্টেমের বাইরে যেতে না পারে, এখনকার অর্থনৈতিক ব্যবস্থাপনা সেরকমই, সেই জিনিসটাই আমাদের সামনে চলে এসছে। অথচ ইসলামে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে, যেগুলো আধুনিক অর্থনীতির যে খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে আসলে একটা সুন্দর সিস্টেম উপহার দিতে পারে। এর মধ্যে কর্জ হাসানা একটা আধুনিক সিস্টেমের মধ্যে আছে, যেগুলো আমরা বলছি ইসলামিক প্রোডাক্ট, সেগুলোর মধ্যে আছে ওয়াকফ, আছে জাকাত, আছে সাদাকা, এবং এর বাইরেও আছে কাফফারা, জুআলা, এরকম আরও অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট ইসলামে আছে। কিন্তু যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটা ফোকাস হচ্ছে শুধু অর্থনীতির দিকে, যেটা আমরা ছোট সময় থেকে দেখে আসছি, ঐকিক নিয়মের মধ্যেই আমরা সুদ শিখছি, সুদ কষা, তাই না? পরীক্ষায়ও আসে গণিতের মধ্যে সুদ কষা। সেই ব্যবস্থাপনার ধারাবাহিকতায় আজকে আসলে ইসলামিক প্রোডাক্টগুলো মার্কেট থেকে উধাও হয়ে গেছে, আমাদের চিন্তা চেতনা থেকেও চলে গেছে আড়ালে, এবং আমাদের এমনকি ইসলামী শিক্ষা পদ্ধতির মধ্যে এগুলো আর নাই। শুধু ফেকের কিছু মশালা ছাড়া আমরা আর এগুলো খুঁজে পাচ্ছি না, ফলে আজকের সাধারণ মুসলিমদের জন্য ইসলামিক অর্থনীতি বলেন বা ফিনান্স বলেন, এক্ষেত্রে কী বিকল্প আমরা দান করাতে পারি, সেগুলো নিয়ে আমরা সন্দিহান হয়ে পড়েছি, প্রবলেমে পড়েছি। বিকল্প খুঁজতে গিয়ে আমরা খুবই দুর্বল বিকল্পেই সন্তুষ্ট থাকছি। আধুনিক আপনি দেখেন ব্যাংকিং বা অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে বিকল্পগুলো দাঁড় করানো হয়েছে সেগুলো নিয়েও মানুষের অনেক সন্দেহ, কারণ কখনো বেঞ্চমার্কের কারণে মনে হয় যে এটা কি আসলে ইসলামিক প্রোডাক্ট, তাই না? এরকম প্রশ্নগুলো আসে। এটার মূল কারণটাই হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের আলেম ওলামা থেকে আরম্ভ করে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বিশাল গবেষণা করার প্রয়োজন ছিল সেটা নেই। আমাদের মুসলিম অর্থনীতিবিদরা বা ইসলামিক ফিনান্স এক্সপার্টরা যে মেধা বিনিয়োগ করার কথা ছিল সেটা এখানে নেই। একটা মুসলিম দেশে আপনি দেখেন তো ইসলামিক ফিনান্সের কোনো ডিপার্টমেন্টই আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে নাই, তাহলে এটা ফ্ল্যারিশ হবে কী করে? যাই হোক, তারপরেও ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই যদি এগিয়ে আসতেন এটা ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত হতো। সাধারণ শিক্ষা ব্যবস্থায় না থাকলেও আমরা অনেক কিছুকে দেখেছি, যখন আমাদের ওলামাই কেরাম সে ব্যাপারে জনমত তৈরি করেন এবং মানুষ সঠিক জ্ঞান পায়, তখন সেগুলোকে তারা এস্টাবলিশ করতে পারে। এর মধ্যে জাকাত অন্যতম একটা উদাহরণ। জাকাত, জাকাতটা আমাদের মধ্যে এস্টাবলিশ হওয়ার মূল কারণ হলো যে এটা ইসলামের একটা অন্যতম রোকন, ফলে মানুষ মোটামুটি এর উপর ফোকাসটা অব্যাহত রেখেছে, যদিও মানুষের মধ্যে এখনও যথেষ্ট ঘাটতি আছে চিন্তা চেতনায়, কারণ তারা সালাতের মতো জাকাতকে অতটা ফরজ মনে করে না। অথচ সালাত যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ, সালাত যেমন রোকন ইসলামের, জাকাতও তেমন একটা রোকন, ফলে সালাতের পারফরমেন্সের চাইতে জাকাতের পারফরমেন্সটা অনেক পিছিয়ে আছে।
তারপরে আমি বলবো ইসলামিক অর্থনৈতিক যত প্রোডাক্ট আছে তার মধ্যে আমাদের দেশে বাংলাদেশে যাকাত এক নম্বরে। বাংলাদেশে ওয়াকফ নিয়ে হয়তো মন্ত্রণালয় পর্যন্ত আছে, বাট এই প্রোডাক্টটা জনগণের দৃষ্টির আড়ালে কাউকেই দেখি না ওয়াকফ করে মানে ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানকে দাঁড় করানোর ব্যবস্থা করা হচ্ছে। যেমন ইয়াতিমদের পরিপালনে যদি একটা ওয়াকফ অ্যাস্টেট থাকত, কিংবা দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য যদি ওয়াকফ থেকে স্কলারশিপের ব্যবস্থা থাকত, যদি বাংলাদেশের 1 কোটি মানুষও কিছু কিছু করে ওয়াকফ করত, তাহলে এদেশের অন্তত পক্ষে 1 লাখ ছাত্রের বৃত্তির ব্যবস্থা হতো। কিন্তু এটাকে তো কেউ অর্গানাইজ করছেন না, তাই না? ওয়াকফের এ ধরনের ইমপ্লিকেশন আরও অনেক আছে, অনেক ধরনের এর ইমপ্লিকেশন আছে যেটা আমাদের আলোচনায় না থাকার কারণে এটা দৃষ্টির আল থেকে যাচ্ছে। আম সাদাকার কথা আমি বলেছি, হ্যাঁ, এরকম মানে ইসলামের যে সমস্ত চ্যারিটেবল সোর্সগুলো আছে যেটা কাফফারাও হতে পারে, কাফফারাও একটা চমৎকার সোর্স হতে পারে, যদি কেউ এটাকে অর্গানাইজ করেন যে সারা বাংলাদেশে কতজন স্ত্রীর সাথে জেহার করেছেন, তাই না, তাকে কাফফারা দিতে হবে। এই কাফফারাটাকে যদি কেউ অর্গানাইজ করত, অথবা রামাদানের সিয়ামের কতগুলো কাফফারা আসতে পারে এটাকে যদি কেউ অর্গানাইজ করত, অথবা আমাদের দেশে যারা সিয়াম রাখতে সামর্থ্যবান না এমন বহু মানুষ রয়েছেন যাদের উপর এই কাফফারাগুলো, সিয়ামের কাফফারাগুলো অথবা ফিদিয়া, যেটা যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়ালা আল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। বাংলাদেশে পার্মানেন্টলি সিয়াম রাখতে পারেন না এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তাহলে তাদের ফিদিয়া থেকে কি পরিমাণ আসতে পারে যেটা দিয়ে আমরা কিছু কাজ করতে পারি? এগুলোকে অর্গানাইজ না করার কারণে যে যেমন পারছে, অথচ তা দিয়ে কিন্তু কিছু লোকের কিছু হাজাত মিটলেও এটাকে আমরা একটা বড় একটা প্রোডাক্টে, ইকোনমিক একটা টুলসে পরিণত করতে পারছি না। এবং তার মধ্যে একটা অন্যতম হলো কার্দে হাসানা, যেটা নিয়ে আজকে আমরা একটু সংক্ষেপে কিছু কথা বলবো। কার্দে হাসানা এটা ইসলামের অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট। মূলত কার্দে হাসানাটা কি? এটা হচ্ছে আল ইনফাক ফি সাবিলিল্লাহ লিবতিগা এ ওয়াজহিল্লাহ, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা। কিন্তু এটার সাথে অন্য চ্যারিটির পার্থক্য আছে, অন্য চ্যারিটিটা পুরোটাই আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া, আর এটা হচ্ছে একটা মানফা বা বেনিফিট ফর এ সার্টেন টাইম এটা দেওয়া, যাতে ওই লোক, যেমন আমি 1 মাসের জন্য যদি 1 লাখ টাকা কাউকে ধার দেই, তাহলে এই 1 লাখ টাকা থেকে যত বেনিফিট সে উঠাতে পারে আমার কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, ইসলামও কোনো রেস্ট্রিকশন আরোপ করেনি। সে যদি এটাকে তার ব্যবসায় খাটায়, সে যদি এটা দিয়ে কোনো কৃষিকার্যে খাটায়, এভাবে সে যদি নানাভাবে কার্জে হাসানাকে কাজে লাগিয়ে সে যদি 3 লাখ টাকায় রূপান্তরিত করতে পারে বৈধভাবে ইসলামিক শরিয়া ভিত্তিক, তাহলে সে এই যে 2 লাখ টাকাটা সে জমালো, এটার 1 টাকাও কিন্তু যিনি তাকে কর্জ দিয়েছেন তাকে দিতে হবে না। কার্জে হাসানের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 242 নম্বর আয়াত তুলে ধরেছেন, মান দাল্লাযী ইউক্রিদুল্লাহ কর্দান হাসানা ফায়ুদাআফাহু লাহু আদআফাম মুদাআফা। কে সে ব্যক্তি যে আল্লাহকে কর্জে হাসানা দিবে? আল্লাহকে কর্জে হাসানা, দেখেন আল্লাহ এখানে আল্লাহকে দেওয়ার কথা বলেছেন, আর সেই হাদিসে কুদসির কথাও আপনি জানেন যেখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে জিজ্ঞেস করবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম খাওয়াও নাই, বুঝলেন না, আমি পিপাসার্থ ছিলাম পানি পান করাও নাই, এই যে বিষয়গুলো কেন আসলে? বলে আপনি আবার কিভাবে পিপাসার্থ, আপনি আবার কিভাবে ক্ষুধার্ত থাকেন? হ্যাঁ, বলে যে না, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাওয়াও নাই, যদি তাকে খাওয়াইতা তাহলে আমাকে খাওয়ানোর স্বভাব তুমি পেতাম, বা আমাকে খাওয়ানোর বিষয়টা আমি সেভাবেই নিতাম। অর্থাৎ আমি আল্লাহ তো আসলে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, খাওয়ার এবং পানের কোনো প্রয়োজন নেই, এটা একটা বাণী আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া হয়েছে, যেন আমরা বুঝতে পারি যে আসলে চ্যারিটিটা কোন জায়গায় কোন সুপরিণামে আপনাকে আমাকে গিয়ে পৌঁছায়।
আল্লাহর কোনো বান্দাকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো, সেটা তো আল্লাহ নিজের কথার মাধ্যমে আমাদেরকে বললেন হাদিসে কুদসির মাধ্যমে। তো সুতরাং এখানেও কর্জে হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দেওয়া ঠিক একই অর্থে আমাদেরকে বুঝতে হবে। আসলে আল্লাহর বান্দাদেরকে কর্জে হাসানা দেওয়া, কর্জে হাসানাটা কি আসলে মূলত, এটা হচ্ছে কাউকে সওয়াবের নিয়তে ঋণ দেওয়া, কাউকে সওয়াবের নিয়তে ঋণ দেওয়া, যেই ঋণটা নির্দিষ্ট কাল শেষে যিনি ঋণ দিয়েছেন তার কাছে আবার ফেরত দেওয়া হবে, কোন রকম শর্তকৃত বেনিফিট ছাড়াই, কোন রকম শর্তকৃত বেনিফিট ছাড়াই। কারণ যখনই কোনো বেনিফিটের শর্ত করা হবে সেটা ইসলামের দৃষ্টিতে কি হয়ে যাবে, সুদ হয়ে যাবে। যদি কেউ কাউকে ঋণ দেয় এবং তাকে সময় দেয় পরিশোধের এবং সময়ের উপর ভিত্তি করে সে তার উপরে একটা চার্জ আরোপ করে, তাহলে এটা হলো কি, সুদ। এটাকে রিবা নাসিআ বলা হয়, রিবা আন নাসিআ বা রিবাল কোরআন, আল কোরআনে এই রিবার কথাই এসেছে যে মানে এই সুদটা নিষিদ্ধ বা হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ও হাররামার রিবা। আর রিবাল ফদল যেটা সেটা হাদিস এসছে, এই জন্য এটাকে বলা হয় রিবা সুন্নাহ। রাসুল সাল্লাল্লাহু সাল্লাম নগদও যদি কোনো টাকা 10 টাকার পরিবর্তে 11 টাকা দেওয়া হয় সেটাকে হারাম করেছেন, এটা হলো রিবাল ফদল। সুতরাং কর্জে হাসানার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হচ্ছে এটা ঋণ হিসাবে দেওয়া হবে, ফুল চ্যারিটি হিসাবে নয়, দান হিসাবে নয়, ঋণ হিসাবে দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে এই ঋণ দেওয়ার বেনিফিটটা সে চাইবে কার কাছে, আল্লাহর কাছে যাবে, বান্দার কাছে যাবে না, আল্লাহর কাছে যাবে। তৃতীয় হচ্ছে এই ঋণ দেওয়ার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, দুজনের পারস্পরিক চুক্তির ভিত্তিতে একটা মেয়াদ থাকবে। তৃতীয় হচ্ছে এই ঋণের অ্যাগেনিস্টে কোনো বেনিফিট সে নেবে না। আর এরপরে আরেকটি শর্ত হচ্ছে যিনি ঋণ প্রাপ্ত হলেন তিনি নির্দিষ্ট সময় পরে যার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে ফেরত দেওয়াটা তার জন্য ওয়াজিব, দিতেই হবে তাকে, তা না হলে এটা গুনাহ, বড় গুনাহের কারণ হবে, মানুষের হক নষ্ট করা হবে। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো এখানে আছে। আরও কিছু শর্ত আছে কার্জে হাসানার, আরও কিছু শর্ত আছে, আমি সেগুলো আপনাদের সামনে একটু বলতে চাই। যেমন একটা শর্ত হচ্ছে আপনি যে সম্পদ থেকে কার্জে হাসানা দেবেন সেটাও হালাল হতে হবে। মানুষের টাকা ছলে বলে কৌশলে নিয়ে এসে একটা ফান্ড তৈরি করলাম, সেখান থেকে ঋণ দিলাম, ভালো কাজ করলাম, এটা হবে না। যেমন এটা একটা কমন নির্দেশনা আসলে ইসলামের, এটা একটা কমন নির্দেশনা। আল্লাহ সুবহানাহু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ইমানদার লোকেরা, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই পবিত্র পবিত্র রিজিক থেকে তোমরা খাও এবং আল্লাহর শুকর আদায় করো যদি তোমরা তাঁরই ইবাদত করে থাকো। তাহলে যে কোনো ধরনের কনজামশনের মূলনীতি হলো সেটা হালাল হতে হবে। হালাল সম্পদ থেকে আপনি কনজাম করবেন, তাহলে হালাল সম্পদ কামাবেন, হালাল সম্পদ হালালভাবে ব্যয় করবেন, এবং যদি কারো উপকার করতে হয় সেটাও হালাল সম্পদ থেকে। চুরি করে আপনি একজন লোকের চিকিৎসার ব্যয়ভার বহন করলেন, এটা ইসলাম এলাও করে না। ছিনতাই করে অথবা ডাকাতি করে টাকা উপার্জন করে আপনি আমি যদি কোনো চ্যারিটি কাজ করি, এটা ইসলাম এলাও করে না। মদ কিংবা টোবাকো ম্যানুফ্যাকচার করে বা বিক্রি করে সেখান থেকে ইনকাম নিয়ে জনকল্যাণ করলাম, এটাও ইসলাম এলাও করে না। কারণ ইসলাম কোনো হারামকেই এলাও করে না। হারাম জিনিস প্রোডাক্ট করা, হারাম জিনিস সেল করা, হারাম জিনিস পারচেজ করা এবং হারাম জিনিস কনজাম করা, এটা ইসলাম কোনো মতেই কোনো অবস্থাতে অ্যালাউ করে না। কিছু কিছু অবস্থা আছে শুধু ব্যতিক্রম, যখন তার সামনে জীবন বাঁচানোর জন্য হারাম কিছু খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, শুধু সেই অবস্থাটা ভিন্ন, যেটা আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় উল্লেখ করেছেন, ফামানি তোর্রা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি,
যে ব্যক্তি মানে সীমালঙ্ঘনের উদ্দেশ্য নিয়ে নয় এবং সে সীমালঙ্ঘন করেও নয় বাধ্য হয় কোনো হারামকে কনজাম করার ব্যাপারে তাহলে ফালা ইতমা আলাই সে কনজাম করতে পারবে খেতে পারবে অথবা সেটা পান করতে পারবে এবং এর জন্য যে পাপটা হবে সেই পাপটা আল্লাহ মাফ করে দিবেন ফালা ইতমা আলাই কিন্তু এর বাইরে সাধারণ অবস্থায় জরুরি অবস্থা বা ক্যাজুয়াল সিচুয়েশন বাদ দিলে সাধারণ অবস্থায় কোনো ধরনের হারামের সাথে কোনো রকম সম্পৃক্ততা ইসলাম জায়েজ করেনি ফলে কর্জে হাসানার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে এটা একটা ভালো চ্যারিটির কাজ অত্যন্ত সওয়াবের কাজ কিন্তু এখানের যে ফান্ডটা সে ফান্ডটা বৈধ হতে হবে এটা এক নাম্বার দ্বিতীয় হচ্ছে কর্জে হাসানের প্রোগ্রামটা আমরা কেন করছি সেটা ক্লিয়ার থাকা এটা আসলে আমভাবে আর অন্য যে কোনো সওয়াবের কাজ ভালো কাজ আমালে সালেহ অথবা ইবাদতের কাজের যে উদ্দেশ্য এখানেও সেই উদ্দেশ্যটা থাকতে হবে কারণ উদ্দেশ্যের স্বচ্ছতা খুব ইম্পর্টেন্ট ইসলামে খুবই ইম্পর্টেন্ট আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য এটা অন্যতম একটা শর্ত তা নাহলে আপনি যত ভালো কাজ করেন তার সওয়াব পাবেন না আমালে সালেহটা আপনার ইনভ্যালিড হয়ে যাবে আল্লাহর কাছে যদি তার সওয়াবের উদ্দেশ্য না থাকে কারণ আপনার আন্তরিক স্বচ্ছতা বা অন্তরের স্বচ্ছতা এটা আসলে যদি শুধু আপনি খালেস আল্লাহর জন্য করেন তাহলে বজায় থাকবে অন্যথায় আপনার নিয়ত কিন্তু কলুষিত হয়ে পড়বে যে কোনো সময় দেখবেন যে নিয়ত আর ওই জায়গায় থাকছে না সমাজের কল্যাণ করতে চান আল্লাহর কাছে সওয়াব চান না এরপর দেখবেন এক সময় আপনি নিজেকে এমন একটা জায়গায় আবিষ্কার করবেন যেটা ইসলাম অ্যালাউ করছে না এবং যেটা মোরাল কোনো সিচুয়েশনও নয় ফলে আমাদেরকে এই জায়গাটাও ঠিক রাখতে হবে যে আমরা কর্জে হাসানার এই কাজটা কেন করছি কারণ আপনি যদি আল্লাহর জন্য না করেন তাহলে অন্য উদ্দেশ্য এখানে ঢুকে যেতে পারে পারে না এখানে অনেক উদ্দেশ্য ঢুকে যেতে পারে সেটা নিয়ে আর আমরা আলোচনা করব না এখানে দেখা যাচ্ছে আপনি যখন আল্লাহর জন্য কাউকে কর্জে হাসানা দিবেন আপনাকে খোঁটা দিবেন না আপনি বিনিময়ে তার কাছে কিছু চাবেন না আপনি তাকে কষ্ট দেবেন না আর যদি আল্লাহর কাছে মেন উদ্দেশ্য না হয়ে থাকে তখন কিন্তু আপনি খোঁটা দিবেন আপনি ইন রিটার্ন তার কাছ থেকে অন্যভাবে এটা আদায় করার চেষ্টা করবেন বা ডাবল আদায় করার চেষ্টা করবেন এখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন সূরা বাকারা 264 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা হে ইমানদার লোকেরা তোমরা তোমাদের সাদাকাগুলোকে খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে বাতিল করো না খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে বাতিল করো না আচ্ছা যেটা আমরা বলেছি এটাও কিন্তু এক ধরনের সাদাকা তাহলে কর্জে হাসানা এক ধরনের সাদাকা কর্জে হাসানার এই সাদাকার ক্ষেত্রেও কিন্তু সাদাকার আরেকটা মূলনীতি চলে আসবে যে যত গোপনে দিতে পারেন ভালো যত রিয়া হবে ততই সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রিয়া নিষিদ্ধ তার মানে এই নয় যে কারোর সামনে দিতে পারবে না সবসময় গোপনে সেটা আমরা বলছি না কিন্তু এটা মানুষের নিয়তের সাথে সংশ্লিষ্ট রিয়া যদি কারো থাকে লোক দেখানোর উদ্দেশ্য বা অন্য কোনো স্বার্থ হাসিল করা এবং সেই জন্যই তিনি মানুষের কাছে প্রচার করছেন তাহলে তার আমলটা বাতিল হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 271 নম্বর আয়াতে বলছেন ইন তুবদু সাদাকাতি ফানিআমা হি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহা আল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম যদি তোমরা সাদাকাত প্রকাশ্যে দাও তাহলে সেটা কতই না উত্তম অর্থাৎ এটা অ্যালাউ করা হয়েছে জায়েজ নিয়ত যদি স্বচ্ছ থাকে শুদ্ধ থাকে সাদেক থাকে সঠিক থাকে তাহলে আপনি সবার সামনে দিতেও কোনো অসুবিধা নাই কোরআন বলছে ফানিআমা হি এটা অতি উত্তম কাজ ওয়া ইন তুখফুহা আর যদি তোমরা এটাকে গোপন করো ওয়া তু হাল ফকারা এবং সেটাকে তোমরা ফকির মিসকিনদেরকে দাও ফাহুয়া খায়রুল লাকুম সেটা আরও অধিক উত্তম কারণ তখন নিয়তের সত্যতা এমনিতেই প্রমাণিত হয় যে পার্থিব কোনো স্বার্থ এর সাথে জড়িত নেই ওয়ুকাফির আনকুম মিন সাইয়াতিকুম এবং পরিণামে আল্লাহ তোমাদের পাপগুলোকেও ক্ষমা করে দিবেন মিটিয়ে দিবেন আল্লাহ বিমা তা'মালুনা খাবীর আর তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত
তাহলে এই যে সাদাকাত আম সাদাকাতের মধ্যে আমরা বলেছি কারজে হাসানাও চলে আসে কিন্তু আম সাদাকার সাথে পার্থক্য হচ্ছে কারজে হাসানা শোধ করতে হয় অন্য সাদাকা শোধ করতে হয় না এইজন্য প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি যারা যাকাত দিয়ে আবার সেটাকে তুলে নেন এটা ইসলাম সম্মত নয় যাকাতের টাকা দিয়ে কারজে হাসানা প্রোগ্রাম করা সম্মত হবে না কেন বুঝতে পেরেছেন এটা তো ফকির মিসকিনের হক তার টাকা তাকে কি করে আপনি কর্জ দেন বলেন এটা তো আরেকটা ফন্দি আরেকটা কৌশল যেটা ইসলাম এলাউ করে না আপনি যদি একটা কাজ করেন যেটা কেউ কেউ করছে এবং সেটা আমার মতে শরিয়ার সাথে সাংঘর্ষিক নয় সেটা হচ্ছে যাকাতের টাকার মালিক যদি 10 জন লোককে আপনি বানিয়ে দেন এবং তাদেরকে বলেন যে টাকাটা দুই ভাগ করো এক ভাগ তোমরা তোমাদের এসেনশিয়াল নিড গুলো ফুলফিল করার জন্য ব্যয় করো আর এক ভাগ তোমরা তোমাদের জয়েন্ট অ্যাকাউন্টে রেখে দাও সেখান থেকে ঋণ নিয়ে আবার তোমরা সেটা শোধ করে রেখে দাও তাতে করে একটা ফান্ড কে তোমরা বারবার ব্যবহার করে হয়তো তোমাদের যে মানে তোমাদের যে ব্যবসায়িক যে মানে এটা নিজের পায়ে দাঁড়ানোর যে সচ্ছলতার যে প্রোগ্রাম সেটাকে তোমরা রান করতে পারবা কারণ যদি পুরো টাকাটা একসাথে ব্যয় করে ফেলে যাকাতের টাকা তাহলে আবার তাকে হাত পাততে হবে এবং এই পদ্ধতিতে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে যেমন সিজেডম কাজ করছে তো কিন্তু কারদে হাসানা যাকাত দিয়ে হবে না যাকাত দিয়ে হবে না যদি তাকে দিয়ে দেন তারপরে বলেন যে নিজেকে নিজে করজ দাও সেটা তো অন্য প্রোগ্রাম এটা তো কারজে হাসানা প্রোগ্রাম না কারজে হাসানার প্রোগ্রামটা হচ্ছে আমাদের কাছে একটা ফান্ড ক্রিয়েট করা হলো ওই ফান্ড থেকে আমরাই তাদেরকে দিচ্ছি করজ দিচ্ছি সওয়াবের নিয়তে এবং তারা তাদের সাথে চুক্তিবদ্ধ টাইম পর্যন্ত সেটাকে ব্যবহার করে তারা ওই সেম অ্যামাউন্টটা আবার এই ফান্ডে ফেরত দেবে এখন কথা হচ্ছে যে এই ফান্ডের মালিক কে হবে এই ফান্ডের মালিক কে হবে এটা নির্ভর করবে ফান্ডের মানে কিভাবে আমরা ক্রিয়েট করেছি সেটার উপর যদি আমি মনে করি যে জনাব ফজলে রাব্বি ভাই উনি তার নিজের মালিকানাধীন 1 কোটি টাকা দিয়ে একটা ফান্ড করলেন এই 1 কোটি টাকা তিনি কারজে হাসানার প্রোগ্রাম চালু করবেন নিজের টাকা তাহলে এই ফান্ডের মালিক কে বলেন তো তিনি মালিক এই ফান্ডের মালিক তিনি শরীয়ত এটাকেও এনকারেজ করে আপনিও যদি করতে পারেন 1 কোটি টাকা না পারেন 1 লাখ টাকা 1 লাখ টাকা না পারেন 10 হাজার টাকা যে কেউ তার ব্যক্তিগত ফান্ডকে কারজে হাসানা রূপান্তরিত করতে পারে আবার সেই ফান্ডটা যখন আবার প্রাপ্ত হবে ফিরে পাবে আবার নিজের মালিকানাও সে নিয়ে যেতে পারে বুঝতে পেরেছেন এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ফান্ড যেটা সে কারজে হাসানা ব্যবহার করবে ফান্ডের ভিন্ন প্রকারও থাকতে পারে আমরা যাকাত নয় অন্য সাদাকা দিয়ে একটা ফান্ড তৈরি করলাম বললাম যে এটা দিয়ে আমরা কারজে হাসানা যেহেতু ওয়ান কাইন্ড অফ চ্যারিটি ইসলামিক চ্যারিটি সেটাকে আমরা চালু রাখব তাহলে আমরা যে সাদাকার একটা ফান্ড তৈরি করলাম এটার মালিক কে এটার মালিক তো দরিদ্ররা নয় এটা হচ্ছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করলাম চ্যারিটি ফান্ড এর জন্য সাদাকা বললাম যেটা কাউকে দেওয়ার আগ পর্যন্ত কেউ তো মালিক হবে না ফরজ সাদাকা যেটা যেটাকে যাকাত বলি আমরা সেটার মালিক কিন্তু গরিব মিসকিন থেকে যারা যাকাত খাতের বিভিন্ন শ্রেণী রয়েছে তারা কিন্তু আম সাদাকার মালিক তারা প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত তারা দাবি করতে পারে না যে আমি এটার মালিক তবে তারা সেখান থেকে ফান্ড পাওয়ার অধিকার রাখে খেয়াল করেন অধিকার রাখে তাহলে এরকম একটা চ্যারিটি ফান্ড তৈরি করে যদি আপনার সেখান থেকে কারজে হাসানা চালু করেন তাহলে সেটা জায়েজ আছে তাহলে এক্ষেত্রে পার্সোনাল ওনারশিপ থাকছে না পার্সোনাল ওনারশিপ থাকছে না তাহলে এক্ষেত্রে একটা ফান্ড ক্রিয়েট করা হলো হয়তো কোনো একটা অর্গানাইজেশন করলো চ্যারিটি অর্গানাইজেশন করলো যারা কারজে হাসানার এই চ্যারিটি প্রোগ্রাম রান করতে চায় তাহলে তারা ইচ্ছে করলে নানা রকম ফান্ড ব্যবহার করতে পারে
তারা বিভিন্ন ধনী ব্যক্তির সাথে আলাপ করতে পারে সচ্ছল যে আপনি আমাদেরকে 5 বছরের জন্য 10 লাখ টাকা দিয়ে রাখেন সওয়াব পাবেন 10 লাখ 5 বছর পরে আমরা যে টাকাটা উসুল করব সেই টাকাটা আপনি ফেরত পাবেন এভাবে করলে একটু ভালো হয় আর কি কারণ কর্জে হাসানায় দেখা যাচ্ছে যে অনেক সময় যারা কর্জটা নিল তারা দিতে পারে না তাহলে 5 বছর পরে আপনি ফুল টাকাটাকে দিতে পারবেন সেই গ্যারান্টি নাই আবার আরেকটা বিষয় আছে যদি কেউ কর্জ নিল এবং কোনো একটা জেনুইন কারণে তিনি শোধ করতে ব্যর্থ হচ্ছেন পার্টিকুলার টাইমে তাহলে শরিয়া কি বলে এখানে শরিয়ার বক্তব্য হচ্ছে তিনি যদি ব্যর্থ হন সেই টাইমে দিতে দেখতে হবে কেন ব্যর্থ হলেন যদি তিনি নিজে দিতে পারেন কিন্তু টালবাহানা করছেন দিচ্ছেন না ঘোরাচ্ছেন তাহলে এটাকে শরিয়া বলছে জুলুম হাদিসের মধ্যে আছে মাতলুল গানিয়া যুলমুন যে টাকা দিতে যদি কেউ টালবাহানা করে এটা জুলুম কিন্তু যদি সে আসলেই জেনুইন কোনো কারণে অথবা কোনো বিপর্যয়ের কারণে সে অক্ষম হয়ে পড়ে সে চেষ্টা করে আপনাকে দিতে পারছে না তাহলে এটা হলো এটাকে বলা হয় ইসার ইসার অর্থাৎ সে অক্ষম হয়ে গেল এবং কোরআন বলছে ওয়া ইন কানা দু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা যদি সে ইসারের মধ্যে পড়ে যায় কঠিন অবস্থায় পতিত হয় তখন তাকে একটু অবকাশ দিতে হবে নাযরা অর্থাৎ অবকাশ দেওয়া ইলা মাইসারা অর্থাৎ একটা সচ্ছলতা অথবা তার সহজ হওয়া পর্যন্ত দেওয়াটা তার পক্ষে ইজি হওয়া পর্যন্ত তাকে একটা সময় দিতে হবে তাহলে যারা এই প্রোগ্রামটা করছেন তাদেরকে এই ক্যাটাগরিটা করতে হবে আমাদের দেশে দেখা যাচ্ছে ইসলামিক প্রতিষ্ঠানগুলো যখন কোনো দায় দেনা কারো থেকে পাবে কর্জ হচ্ছে যেটা আপনি তাকে ঋণ দিলেন আর অনেক সময় আপনি কোনো কিছু বাকিতে বিক্রি করার পরেও সে যদি টাকাটা শোধ করতে না পারে সেটাও তার উপর দেনা দায় দেনা হিসাবে থেকে যায় এবং কর্জের মতো সেটাও তাকে শোধ করতে হবে হ্যাঁ তাহলে মানে কিছু সিমিলারিটি আছে যদিও পুরো সিমিলারিটি নাই তো সেক্ষেত্রে তিনি যদি না পারেন আমাদের দেশে দেখা যাচ্ছে সব জায়গায় তার উপর জরিমানা আরোপ করা হয় তাকে সময় বাড়িয়ে দেওয়া হয় এবং জরিমানা আরোপ করা হয় অর্থকরী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন শরিয়া কমিটি তারা বলেছে যে যদি এটা অন্যায়ভাবে তারা টালবাহানা করে টাকাটা না দেয় তাহলে জরিমানা তার উপর আরোপ করা যাবে বাট স্টিল এই জরিমানাটা হালাল হিসাবে গণ্য হবে না কারণ এই জরিমানা তো বিচারালয় আরোপ করেনি এটা হচ্ছে একটা সিস্টেম তারা ফিনান্সিয়াল সিস্টেম ফলো করছে যে সময়ের বিপরীতে কিছু তাকে বাড়িয়ে দিয়ে কিছু টাকা নেওয়া হচ্ছে এবং এটাই হচ্ছে আসলে সুদ এটাই হচ্ছে সুদ কিন্তু প্রতিষ্ঠানগুলোর যে শরিয়া কমিটি তারা দেখছে যে যদি কিছুই জরিমানা না দেওয়া হয় তাহলে সবগুলো টালবাহানা শুরু হয়ে যাবে আবার টাকাটা যখন ইনকামে আসে তখন তার বৈধ ইনকামের মধ্যে এটা গণ্য হবে না এটা হবে সিস্টেমের কারণে কিছু হারাম ইনকাম চলে এসেছে যেটা সে হারাম মাল যে খাতে ব্যয় করা যায় সবের নিয়ত ছাড়া সে খাতে ব্যয় করবে বুঝতে পেরেছেন তবে এই যে মাসালাগুলো শেষে যে মাসালাটা নিয়ে আমি আলাপ করলাম এটা একটা ইখতিলাফি মাসালা ওলামায়ে কেরাম একদল বলেছেন যে জরিমানা আরোপ করলেই সেটা ইনকামে নেওয়াটা জায়েজ হয়ে যাবে এটার সাথে অধিকাংশ ওলামায়ে কেরাম একমত নয় আমরাও একমত নই বুঝতে পেরেছেন আর অন্য আরেক দল বলছেন যে না জরিমানা আরোপ করলেই যেহেতু এটা হারাম ইনকাম অতএব হারাম ইনকাম তো ইসলামে কখনোই নেওয়া জায়েজ নেই অতএব এটা নেওয়া জায়েজ হবে না তো এই জায়গাগুলোতে কিছু ইখতিলাফ রয়েছে সেক্ষেত্রে আমাদের অর্গানাইজেশন বা আমরা কীভাবে কাজ করব আমরা আমাদের যারা এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছেন শরিয়ার তারা যেভাবে বলবেন সেভাবে আমরা করব এই ধরনের যেমন আপনারা কর্জ দিচ্ছেন কর্জে হাসানা যারা কনভেনশনাল সিস্টেমে দিচ্ছে তারা এটাকে ক্রেডিট বলছে ক্রেডিট সিস্টেম অথবা তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে অল্প অল্প দিচ্ছে তো সেটাকে মাইক্রো ক্রেডিট তারা বলছে তারা কিন্তু সুদ নিচ্ছে তাহলে আপনারা যে কর্জে হাসানা দিচ্ছেন এখানে আপনাদের কিছু সাবধানতার প্রয়োজন আছে
যে আপনারা কোন মডেলটা ফলো করছেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যাকাত ভিত্তিক বেশ কিছু প্রতিষ্ঠান যারা আমাদের দেশের দরিদ্রদের মধ্যে কাজ করে কিংবা কর্জে হাসানার প্রোগ্রাম নিয়ে যারা কাজ করে চ্যারিটি প্রোগ্রাম নিয়ে কাজ করে তারা মডেল হিসাবে মাইক্রো ক্রেডিট মডেলটাকে গ্রহণ করছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইসলামিক অর্গানাইজেশন হয়েও যাকাত ভিত্তিক প্রতিষ্ঠান হয়েও তাদের মডেল হচ্ছে কনভেনশনাল মডেল ফলে ইসলামিক প্রতিষ্ঠান হওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ভায়োলেশন করে ফেলে এজন্য যে কোনো একটা ইসলামিক প্রোগ্রামের জন্য আপনাদের প্রতিদিনকার জন্য প্রয়োজন না হলেও প্রতি মাসে অথবা সপ্তাহে আপনাদের ট্রানজ্যাকশনগুলো ঠিক আছে কি না তার জন্য শরিয়া স্ক্রুটিনি প্রয়োজন শরিয়া স্ক্রুটিনি প্রয়োজন যে আপনাদের মূল প্রোগ্রামগুলো ঠিক আছে কি না মূল প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে গিয়ে কোথাও শরিয়া লঙ্ঘন হয়েছে কি না এগুলো কিন্তু আপনাকে টাইম টু টাইম এক্সামিন করতে হবে এবং দেখতে হবে তাহলেই হয়তো প্রোগ্রামটা ঠিক থাকবে এবং এটা আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানের এমনকি যাকাত ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজন অনেক প্রতিষ্ঠান সেটা মেনটেন করে এর কারণ হলো আজকে মুসলিম সমাজের সবগুলো মডেল হচ্ছে কনভেনশনাল মডেল সুদি মডেল হারাম মডেল যে কারণে আমরা দেখেছি অনেক অ্যাকাউন্ট্যান্ট মানে যারা কনভেনশনাল অ্যাকাউন্টিং পড়েছেন তাদের সাথে কথা বলার পরেও তারা সবগুলো সুদি টার্ম ব্যবহার করে বসেছি আমরা শরিয়া নিয়ে কিন্তু টার্ম ব্যবহৃত হচ্ছে সুদি টার্ম খুব অদ্ভুত ব্যাপার তো আসলে বুঝতে পেরেছেন দীর্ঘদিন কনভেনশনাল ফিনান্সিয়াল সিস্টেম চালু হওয়ার কারণে এই জিনিসগুলো এস্টাবলিশ হয়ে গেছে এখন নতুন করে ইসলামিক কালচারে আপনাকে আমাকে যেতে হবে আর ইসলামিক কালচারটাকে নিয়ে আসার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন সুস্পষ্ট নলেজের প্রয়োজন কোথায় কি কি ভুলগুলো আছে সেটাকে চিহ্নিত করা প্রয়োজন এবং সেগুলোকে প্রপারলি কারেক্ট করা প্রয়োজন যদি সেটা আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে আমি মনে করি আমাদের সমাজের সমাজকে নতুন করে বিনির্মাণ করতে পারবে সমাজের অভাবগুলো দূর হবে শরিয়া পদ্ধতিতে এবং সমাজে মানে বিভিন্ন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে শরিয়া ভায়োলেশনটা কমে যাবে আজকে আপনারা লক্ষ্য করেছেন যেহেতু আমাদের মুসলিমরা এগিয়ে আসেনি আমাদের মুসলিম স্পন্সররা তারা ইসলামিক মডেলটাকে গ্রহণ করেনি এই জন্য বাংলাদেশের আমার মনে হয় শতকরা 90%-এরও বেশিরভাগ মানুষ যারা কারজ নিয়ে থাকে ঋণ নিয়ে থাকে তারা প্রত্যেকে সুদে সম্পৃক্ত হয়েছে হয়নি বলেন তো হয়েছে কেউ বাধ্য হয়ে হয়েছে কেউ ইচ্ছার বিরুদ্ধে হয়েছে কেউ আবার সক্রিয় হয়েছে যে তো অসুবিধা কি এটা তো ডাল ভাত হয়ে গেছে তাই না তো ওই জায়গা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হলে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা দরকার এবং আমি আশা করছি যে আলহামদুলিল্লাহ এখানে ফজলে রাব্বি ভাই যে কথাগুলো বললেন আমি আশা করি যে আপনারা যেহেতু ইনিশিয়েটিভটা হাতে নিয়েছেন এটাকে ধীরে ধীরে ইনস্টিটিউশনালাইজ করবেন যাতে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেয় এবং শর্ত শরায়তগুলো উল্লেখ করবেন এবং যিনি কর্জ দিচ্ছেন তার সাথেও একটা চুক্তি লিখবেন সেখানে যদি মনে করেন বিশ্বস্ত মানুষ সে কখনো টাকা মেরে দেবে না তাকে কোনো ধরনের রেহান বা বন্ধক ছাড়া মর্টগেজ ছাড়াই দিতে পারবেন মর্টগেজ ছাড়া ঋণ দেওয়া এটা শরীয়তে কিন্তু নিষিদ্ধ নয় অর্থাৎ বন্ধক রাখাটা এটা জরুরি কোনো কিছু নয় কিন্তু বন্ধক যদি নেওয়াটা প্রয়োজন বোধ করেন তাহলে কিন্তু সেটা জায়েজ আছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও বন্ধক দিয়েছিলেন তিনিও যখন বাকিতে জিনিস ইহুদিদের থেকে ক্রয় করেছেন তিনিও তার কিছু জিনিস বন্ধক রেখেছিলেন ফলে বন্ধক রাখাটা শরীয়তে জায়েজ আছে কিন্তু বন্ধক রাখাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকগুলো ভুল জিনিসও আছে এর মধ্যে যেমন জমি বন্ধক রেখে টাকা ধার নেওয়া জমি বন্ধক রেখে টাকা ধার নেওয়া তাহলে ভুলটা কোন জায়গায় তারা বলছে যে এই জমিটা যিনি যার কাছে বন্ধক রাখছে তিনি খাবেন আসলে তিনি খাওয়ার কথা না তার খাওয়াটা পুরোটাই কী হবে বলেন তো সুদ হবে
বরং জমি জমির মালিকের কাছেই থাকবে সে বন্ধক রাখলো মানে দলিলটা তার কাছে রাখলো বা একটা লেখা করলো যে মানে দলিল তার কাছে রাখাটাও জরুরি না যদি তারা বললো যে আমি জমিটা বন্ধক রাখলাম আপনার কাছে এটা হলেও চলবে মানে জাস্ট সাক্ষী সাবুত সহ যদি এটা হয় যে জমিটা তার কাছে বন্ধক রাখা হলো 50000 টাকা আমি ধার নিলাম কবে দেব 6 মাস পরে দেব 6 মাস পরে তাকে দিতে হবে এই টাকাটা অথবা সময় বাড়িয়ে নিতে হবে আর যদি কোনো কারণে সেটা তিনি ব্যর্থ হন তাহলে এটাও ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত না নিয়ে মুসলিম প্রশাসনের সহায়তায় বা বিচারালয়ের সহায়তায় তখন এটাকে নিলামে উঠানো যাবে জমি তিনি তার যেই পরিমাণ টাকা সে নিয়েছে সেটা নিয়ে বাকিটা আর নিতে পারবেন না তাহলে এটা হলো সিস্টেম কিন্তু বাংলাদেশে কি হচ্ছে জমিটা খাচ্ছেন বছরের পর বছর এরপরেও যে ব্যাটা ধার নিয়েছে সে কিন্তু ওই ধারটা শোধ করে দিচ্ছে তাহলে কর্জের এই যে রূপটা এটাও কিন্তু কর্জের একটা রূপ জমি আমাদের কোন কোন এলাকায় বলে কর দেওয়া কোথাও বলে হয়তো জমি বন্ধক রাখা কোথাও মর্টগেজ বলে যাই হোক সবই একই জিনিস তো এক্ষেত্রে তাহলে আমাদেরকে আসলে মনে রাখতে হবে কর্জের কোন কোন সিস্টেমটা শরীয়ত অ্যালাউ করে না আর কোনটা অ্যালাউ করে সেটা মনে রাখতে হবে আর আমার মনে হয় মূল কথাগুলি সেখানে এসে গেছে কর্জে হাসানা এটাকে বলা হয় কর্জে হাসানা চ্যারিটি ঋণ বা যেটাকে আমরা বলি যে আসলে অনেকটা দান ভিত্তিক ঋণ দানের নিয়তে ঋণ দানের নিয়তটা হলো শুধু বেনিফিটটা অল্প কিছু সময়ের জন্য এবং তার বিনিময় না নেওয়াটা এই জন্য ইসলাম এই ধরনের ঋণকে কর্জে হাসানা বলেছে ইসলামের সকল ঋণই কর্জে হাসানা এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে ইসলামের সকল ক্রেডিটটাই হলো কর্জে হাসানা ইসলামে কোনো ব্যবসায়িক ঋণ বলতে কিছু নাই যে একটা প্রতিষ্ঠান সে ঋণ দিয়ে ব্যবসা করবে ঋণ দিয়ে প্রফিট নেবে সেই সিস্টেমটা নাই তো সুতরাং কর্জে হাসানার আমার মনে হয় মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে এসে গেছে হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ